সময় এখন পর্যটনের। সারা বিশ্বেই পর্যটন কেন্দ্রিক পড়াশোনার কদর বাড়ছে হু হু করে, বাংলাদেশ তো বটেই। সুতরাং আপনার পছন্দ যদি হয় পর্যটন ও আতিথেয়তা, তাহলে চোখ বন্ধ করে ভর্তি হতে পারেন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্টে। বাংলাদেশের বেশ কিছু বিশ্ববিদ্যালয়ে এবং কলেজে পর্যটন নিয়ে পড়ালেখা করার সুযোগ রয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে একটি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ড্যাফোডিল ইনস্টিটিউট অফ আইটি, DIIT। এই ইনস্টিটিউটে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের যাত্রা শুরু হয় 2015 সালে। এরই মধ্যে শিক্ষার্থীদের কাছে ভীষণ জনপ্রিয়তা পেয়েছে এই বিভাগটি। BBA এবং MBA প্রোগ্রামে পড়াশোনার সুযোগ রয়েছে। বর্তমানে 500 শতাধিক শিক্ষার্থী অধ্যয়নে রয়েছে এই বিভাগে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগুলোতে ইনস্টিটিউটের পরীক্ষার্থীরা মেধা তালিকায় প্রথম স্থান সহ সর্বোচ্চ ফলাফল অর্জন করে আসছে। এখানে রয়েছে দক্ষ শিক্ষক মণ্ডলী। এছাড়াও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অতিথি ফ্যাকাল্টিরাও শিক্ষা কার্যক্রমকে আরও গতিশীল করে তুলছেন। এই বিভাগ দেশের দক্ষ জনশক্তি তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে ও ভবিষ্যতে করবে বলে আমি আশাবাদ ব্যক্ত করছি। ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগে রয়েছে সুসজ্জিত ল্যাব, যেখানে শিক্ষার্থীরা হাতে কলমে শিক্ষায় শিক্ষিত হয়ে মানব সম্পদ হিসেবে পরিণত হচ্ছেন। রয়েছে গ্রিন গার্ডেন রেস্টুরেন্ট, যেখানে শিক্ষার্থীরা তাদের খণ্ডকালীন কর্মসংস্থানের সুযোগ পাচ্ছে। দক্ষ নেতৃত্বদানের যোগ্যতা অর্জনের জন্য রয়েছে ট্যুরিজম সোসাইটি অব DIIT ক্লাব। অধ্যক্ষ হিসেবে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় IB-র সাবেক ছাত্র ডক্টর মোহাম্মদ সাখাওয়াত হোসেন। যেখানে সব ধরনের ফেসিলিটি থাকবে স্টুডেন্টদের, সেটা কিন্তু DIIT মেনটেন করে, যে কারণে আমি বলি যে DIIT ওয়ান অফ দি বেস্ট ইনস্টিটিউট ইন বাংলাদেশ। ট্যুরিজম হসপিটাল ম্যানেজমেন্ট হচ্ছে ল্যাব বেসড একটা এডুকেশন, যেটা প্র্যাকটিক্যাল, টোটাল প্র্যাকটিক্যাল। এখানে থিওরিটিক্যাল বিষয়টা খুব কম, প্র্যাকটিক্যাল বিষয়টা বেশি। সেখানে আমাদের ঠিক উপরে আমার 7 তলায় হচ্ছে THM-এর ডিপার্টমেন্ট, 8ম তলায় হচ্ছে গ্রিন গার্ডেন হোটেল রেস্টুরেন্ট, যেখানে 5-স্টার লেভেলের সমস্ত সাপোর্ট। সেখানে আপনার একটা সেট মেনু, এখানে 100-এর উপর আইটেম আছে। তো আমার ছাত্ররা সকালবেলা এখানে পড়াশোনা করে, বিকালবেলা ওইখানে চাকরি করে পার্ট টাইম ফুল টাইম হিসাবে। ফলে এই যে ফেসিলিটিস, এই ফেসিলিটির কারণে তারা ন্যাশনাল বোর্ডসে ভালো রেজাল্ট করছে, তারা বাইরে চাকরি করছে এবং দেশের বাইরেও। আপনি জানেন যে বাংলাদেশের কোনো ছেলে যদি বা মেয়ে যদি দেশের বাইরে যায়, তারা প্রথমে আসলে হোটেলে চাকরি করে। এই হোটেলে চাকরি করাটা কিন্তু যার অভিজ্ঞতা আছে, যার এক্সপিরিয়েন্স আছে, সে কিন্তু তখন একটা ভালো প্রিমিয়ার প্রাইসে একটা চাকরি করতে পারে। এই বিভাগের নবীন শিক্ষার্থীদের 5 তারকা মানের হোটেলে বরণ করে নেওয়া হয়। এই প্রতিষ্ঠান থেকে পাশ করে শিক্ষার্থীদের বেকার থাকতে হয় না, তারা দেশ বিদেশে অত্যন্ত দক্ষতা ও সুনামের সাথে কাজ করে আসছে এবং এই ধারাবাহিকতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে এমনটাই প্রত্যাশা। শিক্ষা বিষয়ক অনুষ্ঠান এডুকেশন ওয়াচের সঙ্গে থাকার জন্য আবারও ধন্যবাদ ও কৃতজ্ঞতা। আগামী পর্ব দেখার আহ্বান জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।